আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিডি টিউটর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 2021 সালে এইচএসসি পরীক্ষার্থীদের উচ্চতর গণিত বিষয়ক ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো এখানে বলছে ত্রিকোণমিতির ফাংশন ও সমীকরণ সংক্রান্ত সমস্যার সমাধান, এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স এবং জি অফ এক্স ইকুয়াল ট্যান ইনভার্স এক্স। তো তারপরে নির্দেশনায় ক থেকে উমা পর্যন্ত আমাদের পাঁচটা প্রশ্ন বলছে এবং এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো চলো আমরা কথা না বলে উত্তরগুলো দেখে নেই। তো ক এর উত্তর, তো যেহেতু দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স আর জি অফ এক্স ইকুয়াল ট্যান ইনভার্স এক্স, তো তারপরে লেফট হ্যান্ড সাইড ধরে আমরা মান পাইছি 31। তো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান 31 এটা পেয়ে গেছি, তার মানে এটা রাইট হ্যান্ড সাইড, এটা হবে শর্ট, অর্থাৎ এটা আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। তারপরে ক-তে আমাদের একটা চিত্র আঁকাতে হবে, ত্রিভুজ নিচে ওয়াই আর ডান পাশে অন, আর তাহলে লম্ব হবে 1 - y² √। এখন প্রদত্ত রাশি যেটা আছে সেটা লিখব, লিখে এখানে আমরা প্রত্যেকটা হিসাব করে মান বসায় আমরা পাইছি হচ্ছে 4 × x² + y² - xy = 3। তো এটা হবে আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর, তো এটা হবে প্রমাণিত। তারপরে গ নম্বরে প্রদত্ত রাশি এফ অফ পাই কস থিটা ইকুয়াল এফ অফ π/2 + π sin θ। তো এখানে হিসাব করে আমরা সর্বশেষ পাইছি cos π/4 cos θ + sin π/4 sin θ = 1/2√2। তাহলে আবার বা cos কমন নিলে θ + π/4 = 1/2√2। তো এখানে আমরা হিসাব করে আমরা মান পেলাম হচ্ছে 4θ + π = 4 sec inverse 1 × 2√2। তো এটা আমাদের দেখাইতে বলছে, এটা আমাদের দেখাইলাম, তো এটা আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। তারপরে ঘ নম্বরে আমরা লিখব 1/f(2x) - √3/f(π/2 - 2x = 4। তো এখানে এইভাবে লিখব যতটুকু আছে। তারপর বা cos 2x - √3 sin 2x = 4 sin 2x cos 2x। তো এখানে হিসাব করে আমরা মানগুলো বসায়ে সূত্র ফলায়ে আমরা x এর মান পেলাম হচ্ছে ½ × 2πn ± α - π/3। এখানে আমাদের এর লিখতে হবে যেহেতু n বিলংস টু জেড, এটা আমাদের অবশ্যই লিখতে হবে। তো এটা লিখলে আমাদের এটি অ্যান্সার শেষ। তারপরে 1 নম্বর প্রশ্নে প্রদত্ত রাশি 1 + f(π/2 - θ + f(π/2 - 2θ = 0। তো এখানে হিসাব করে আমরা থিটার মান পাইলাম হচ্ছে 2n + 1 × π/2, আবার পাইলাম হচ্ছে cos θ = cos 2π/3। তো তারপর আমরা থিটার মান পেলাম 2n + 1 × π/2, আর এই পাশে আমরা থিটার মান পেলাম হচ্ছে 2n π + 2π/3। তো এখন মান বসে আমরা হিসাব করে যেটা পেলাম সেটা হচ্ছে থিটার মান পেলাম হচ্ছে π/2 3π/2 2π/3। তো আমাদের নির্ণয় সমাধান হবে θ = π/2 3π/2 2π/3। তো এটা লিখলে আমাদের এই 1 নম্বর প্রশ্নের উত্তর শেষ হয়ে যাবে। তো জাস্ট এতটুকু লিখলে আমাদের উত্তর শেষ। তো এই ছিল আজকে আমাদের 2021 সালে এইচএসসি পরীক্ষার্থীদের উচ্চতর গণিত বিষয়ক ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো ধারাবাহিকভাবে পড়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ।